শ্রীরামপুরত পুনের ব্রয়লার মুরগি ভর্তি 10 বলেরো পিকআপ বাহন জব্দ করেছে শিমুল টাপু আরক্ষী। সুরংপথরে সরবরাহ করার সময়তে শিমুল টাপু আরক্ষী একটা দলটোয় খেদি খেদি গিয়ে 10 ব্রয়লার গাড়ি জব্দ করে। পশ্চিমবঙ্গের অহা ব্রয়লার গাড়ি কেখন বঙ্গ সীমান্ত অঞ্চলের প্রবেশ করে, গোপনে গাঁওয়ার মাজে গই থাকার সময় আরক্ষী জব্দ করে গাড়ি কেক। পশুপালন বিভাগের নির্দেশনাক অবজ্ঞা করে বঙ্গ সীমান্ত আরক্ষী পশুপালন বিভাগের চকুত ধুলি দিয়ে প্রতিদিনাই সরবরাহ ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি আমদানি নিষিদ্ধ ঘোষণা করার পাছরের মুরগি সরবরাহ করার বাবে সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে পড়ে। নিশার এন্ধারত সিন্ডিকেট চক্রটোয় রাষ্ট্রীয় ঘাইপথর পরিবর্তে গ্রাম্যাঞ্চলের বিভিন্ন পথে শকত অঙ্কর ধনের বিনিময়ত গাড়ি সমূহ প্রবেশ করার ব্যবস্থা করে। এই ক্ষেত্রে আরক্ষীর ভূমিকার রহস্যর আবর্তন। আরক্ষী কঠোর নোহার বাবে প্রতিনিশায় 50-60 ব্রয়লার গাড়ি প্রবেশ করে। পশুপালন বিভাগের নাকা তালাচীক এক প্রকার তাচ্ছিল্য করে সিন্ডিকেট চক্রটোয় চোরাং পথে মুরগি সরবরাহর কাম চলাই গিয়ে আছে। গাড়িবিল কর আসলে বেঙ্গলের কত গই আছে আসাম কত ধরেছে শ্রীপদে ধরেছে হাইরোডে ধরেছে হাইরোড দিয়ে যাওয়া তো বন্ধ আছে আর আমি শুনেছ বন্ধ খুলিছে। হ্যাঁ, এইখানে আমি হাইরোড দিয়ে আইসু, হাইরোড দিয়ে আহাতে পুলিশ ধরি থানা লই আইসি। কেইটা গাড়ি? 10 গাড়ি। কত গই আসলে গাড়িবিল? এইফেলে গোসেগাঁও, গোয়ালপাড়া, বয়াঙ্গাঁও এইফেলে গাড়ি। এতিয়া কি কইছে পুলিশে? কি কইছে পুলিশে? একো কোয়া নাই, থানাত বল, থানাত যাই, তারপর কি হয় না হয় কিছু দেব। এই মুরগিবিল কি হবে? এতিয়া মরিব না? এতে মরিব তো, পুরো গরম দিছে, মরিব তো। এটা